বিক্রি করা হচ্ছে। কুড়ি টাকা করে হবে, এটা কত দাম নিচ্ছেন? 30 টাকা। বাহ। হেই, হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমরা এখন খিরায় আছি, আমরা বলতে আমি এখন আছি আর আমার ফ্যামিলিও আছে, তো আমার মানে বন্ধু ফ্যামিলি সবাই আছে, তো ওরা ওই দিকে আছে আর আমি এখন দেখতে পাচ্ছেন ফুলের মাঝে হারিয়ে গেছি, আর এই হচ্ছে সেই খিরায় দেখতে পাচ্ছেন। আর তো বাঙালপুরে একটা দাদার সঙ্গে, দুটো দাদার সঙ্গে আমার দেখা হয়েছে, ওনারা দু বন্ধু মিলে এখানে এসেছেন। তো এই যে হচ্ছে দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শারদত ঘোষ, আর আমার নাম হচ্ছে বিট্টু দাস। বিট্টু দাস তো বাগনান থেকে, মানে আপনার বাঙালপুর কুণ্ডাল থেকে এসেছে, আর আমিও বাগনান থেকে এসেছি, তো দেখা হলো তো দাদার সঙ্গে, আর খুব ভালো লাগলো। যাই হোক, আর তো চলুন আমরা ওই দিকে দেখাচ্ছি, আরও যেগুলো বাকি আছে আপনাদের সঙ্গে সেগুলো তুলে ধরবো সামনে। তো দেখতে থাকুন বেঙ্গল ব্লগস 2.0। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন বছর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ব্লগটা হচ্ছে মানে ফ্লাওয়ার অফ ভ্যালি, আমরা এখন যাব মানে আপনার খিরাই। তো আমরা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আমরা যাব বন্ধুরা মিলে, আর আমাদের ফ্যামিলিও আছে। আর আমরা এই যে মানকুর মোড় এখন আছি, আমরা মানকুর মোড়, আর এই হচ্ছে মানকুর মোড়ের ব্রিজ দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে আমার বাড়ি। এই বন্ধুরা, তো গাড়িতে যাওয়ার সময় তো গাড়িতে তেল ভরতে হবে, তো তেল ভরার জন্য আমরা এই এখন ঘোড়াঘাটে মানে এখান থেকে আমরা তেল নিয়ে নিলাম, আর আমাদের গাড়িতে এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা এখন যাচ্ছি তো খিরায়, তো ফ্লাওয়ার অফ ভ্যালি, আর আজকে ওই জন্য আমি কালারটাও করেছি একদম মানে ইয়েলো কালার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই ইয়েলো কালারটা। তো আমরা এই গোলাঘাট ব্রিজ পার করছি দেখতে পাচ্ছেন। আপনার তমলুক বা আপনার দীঘা লাইন চলে যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছে খড়গপুরের লাইন। তো আমরা যেহেতু পাস করে যাবো, সোজা রাস্তাটা নিলাম। তো আমরা খিরায় প্রবেশ করে গেছি, তো দেখুন তো আমরা পার্কিং এর জন্য আমরা নিচে গাড়িটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে পার্কিং করলাম যথারীতি, আর এই হচ্ছে সেই সৌন্দর্য দেখুন। আর আমাদের সঙ্গে আছে আমাদের প্রেমবাবু, আর এই যে স্যান্ডি, সুনাইনা, সারহাত, আর আমাদের সায়নবাবু আছে, আর এখানে প্রেমবাবু, আজকে আছে আমাদের গাইডম্যান, আর বরাবরের মতো এই যে লাইলাদা আছে আমাদের। হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে। তো আজকে চলো, আমরা আজকে এসেছি আমাদের ফ্লাওয়ার অফ ভ্যালি দেখতে খিরাই। তো আমরা চলে এসেছি এখানে, তো আমরা ফুলের বাগানের দিকে যাব, আর এখানে দেখতে পাচ্ছেন ফুল বিক্রি হচ্ছে, এসে দেখতে পাচ্ছি এটা ওখানে। তো দেখতে পাচ্ছেন এইরকম ফুল কালারিং করে বিক্রি করা হচ্ছে এখানে। তো বন্ধুরা, তো আমরা তো খিরায় চলে এসেছি, তো খিরায় গার্ডেনে যাওয়ার আগে এরকম সুন্দর একটি মেলা পড়বে, তো চলুন সেই মেলাটি আপনাদের দেখিয়ে দিই। আর যারা দূর দূরান্তকে আসবেন, খাওয়া দাওয়া নিয়ে টেনশন করবেন না একদম, আর এখানে আপনি খেলনা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, মানে আপনার সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ সবই পেয়ে যাবেন এখানে। আর বিভিন্ন রকম গাছ, সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে এবং খেলনা বিক্রি হচ্ছে, সেটা আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। তো চলুন, এটা দেখার পর আমরা আমরা গার্ডেনের দিকে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো তুলছেন বিক্রি করার জন্য, তো বিক্রিগুলো কোথায় করবেন? তো দেখতে পাচ্ছেন খিরায় বহু দূর থেকে মানুষ আসেন এখানে। আর তো এই এক দাদা আমাদের ব্লগার দাদা, তো এসেছে এখানে আমাদের দক্ষিণ কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে, আর বীরভূম। আপনি বীরভূম, আপনি সবার চ্যানেলের নামটা? অরিন্দম খালিদ। অরিন্দম খালিদ, তো
তো মানে কি কি ব্লগ করেন? ডেইলি লাইফ ব্লগ। ডেইলি লাইফ যা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আমার নাম শেখ শরীফউদ্দিন, আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল ব্লগ 2.0, বেঙ্গল ব্লগ 2.0। আমি ট্রাভেলিং ব্লগ করি। দেখা হবে, ঠিক আছে, ওকে বাই। তো দেখুন, শুধু ফুল আর ফুল চারিদিকে, যেদিকে চোখ যাবে আপনার সেদিকে ফুল দেখতে পাবেন। আজকার ফুল, গাঁদা ফুল, মানে আপনার সর্ষে ফুল, আপনার বিভিন্ন রকম ডালিয়া ফুল আছে, সর্ষে ফুল আছে, আপনার মোরগ ফুল আছে, বিভিন্ন রকম ফুল এখানে আছে। তো আলু চাষ হচ্ছে এবং আপনার ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, দেখুন এই যে ওলকপি চাষ হচ্ছে। তবে সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে সবজি চাষ হচ্ছে, এখানে চাষিদের মানে কোনো রকম ক্ষতি করে আমরা ঘুরবো না, সবসময় মাথায় রাখবো এই জিনিসটা। দেখতে পাচ্ছেন এগুলো সব আজকার ফুল, আর এইদিকে দেখুন সব আপনার ইঙ্কা বা গাঁদা যেটা বলে। দেখুন ট্রেন ছুটে চলেছে ফুলের বাগানের ওপর থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন চাষে তাল গাছ বসে দাঁড়িয়ে আছে, আর তার পাশ থেকে ট্রেন যাওয়াটা, এটা একটা কিন্তু মানে মানে অন্যরকম একটা ব্যাপার, মানে দারুণ একটা সৌন্দর্য। দেখতে পাচ্ছেন কংসাবতী কাঁসাই নদী, আর কাঁসাই নদীর অবস্থা এই দেখতেই পাচ্ছেন, এরকম অবস্থা। এটা খালের মতো হয়ে আছে জাস্ট, আর এটা বর্ষা ছাড়া জল খুব একটা থাকে না, বর্ষায় এটা পুরো একদম ভরপুর হয়ে থাকে, আর নর্মাল সময় এটা শুকিয়েও যায় অনেক সময়। তো চলুন এই দিকটা দেখি। না পড়িয়ে দিন, আমি দেখছি এটা। তো এটা কত দাম নিচ্ছেন? 30 টাকা। বাহ, সুন্দর কিন্তু। আর খিরাই এটা দেখলে মনে হয় এটা খিরাই, মানে এটা পরে যখন যায় মানে যে কেউ বুঝে যায়, যে কেউ বুঝে যায় এটা খিরাই থেকে আসা। খিরাই গিয়েছিল, খিরাই না, এটা এটা দোকানদার, দোকানদার, খিরাই স্টেশন খিরাই। এটা দোকানদার, দোকানদার, দোকানদার। আচ্ছা, দোকানদার, ওপাশেও দোকানদার, ওপাশেও দোকানদার, পুরো গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, স্টেশনটার নাম হচ্ছে আপনার খিরাই, তো জায়গাটার নাম হচ্ছে দোকানদার। আর এটা ব্রোকলি না? হ্যাঁ, ব্রোকলি। কত করে এগুলো পিস বিক্রি করছেন? 20 টাকা। আর দেখতে পাচ্ছেন মাথায় দিতে পারবেন, এগুলো খুবই সুন্দর লাগবে এগুলো। এই ম্যাডাম পড়েছে, মানে ভালো সেলফি তুলছে, পড়ার পর বেশ ভালো লাগছে। ম্যাডামের নামটা কি? কোথা থেকে আসছেন? হলদিয়া। মানে মানে কিভাবে এসেছেন? বাইক নিয়ে এসেছে। বা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছে ফুলকে, মানে যারা ভালোবাসে তারা অবশ্যই এই জায়গায় ছুটে আসে, মানে খিরাই। তো আপনাদের সুইজারল্যান্ড ফুল দেখাবো। তো দেখুন এই হচ্ছে সুইজারল্যান্ড। চলুন ওইদিকে আরো কিছু ফুল আমি পাই সেটা আপনাদের দেখাচ্ছি। আর ফুলের বাগানে এসেছি, নিজেও ফুল দেখবো এবং আপনাদেরকেও দেখাবো অবশ্যই। আর সঙ্গে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করে দিন, আর সেটাকে অল করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর এই মোরগ ফুল যেটা বলে এটা কিন্তু খুব সুন্দর লাগছে অবশ্যই। আর দেখুন এই আপনার গার্ডেনের ভেতর আপনার ফুচকা,
আপনার ওয়াটার বোতল, জল সব কিছুই পাওয়া যায়। তা ফুচকা মানে 10 টাকা কটা? 10 টাকা 6টা। বাহ, আর জলের বোতল তো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই 20 টাকা করে বোতল। আর পেয়ারা সঙ্গে পাচ্ছেন, এবং এখানে আপনার আরও কিছু একটা পাওয়া যাচ্ছে, এখানে পেয়ারা বা চানা মশলা জিনিস পাওয়া যাচ্ছে। তো আপনারা খেতে যেটা ভালোবাসবেন এখানে পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, খিরায় এসেছি, অনেক ব্লগার, বড় বড় ব্লগারদের সঙ্গে দেখা সাক্ষাৎ। তো আমার সঙ্গে এখন যেটা দেখা হয়েছে মানে ওয়ান্ডারফুল বিনু, ওয়ান্ডার বিনু। তো দাদাকে আমি ব্লগে দেখেছি অনেকবার, মানে অনেক ব্লগ দেখেছি দাদার, ফলো করেছি। তো আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি এই যে দাদা, বাড়িয়ে বলছে আর খুবই ভালো লোক, আর যেন মনে হচ্ছে অনেকদিনের পরিচয় বা পরিচিত আছে। আর এই হচ্ছে দাদা, আমি সেইভাবে সময় দিতে পারছি না, আমি অন্য কাজে ব্যস্ত থাকি। আর এই হচ্ছে আমাদের ম্যাডাম, যেটা ম্যাডামের সঙ্গে বেনাপুরে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল। তো এটা 2 নম্বর, এখানে আমাদের খিরায় দেখা। তো হয়তো মানে আগত দিনে আরও দেখা হতে পারে, যদি সেরকম এ হয় দিন আসলে আবার দেখা হবে। আর এই হচ্ছে আমাদের পিএন ব্লগ, পিএন ওয়ার্ল্ড। আর ম্যাডাম মানে বহু দূর থেকে এসেছেন আজকে ব্লগ বানাতে, তারকেশ্বর থেকে। তো চ্যানেলটাকে ফলো করে দেবেন, পিএন ওয়ার্ল্ড। আর এই আরেকটা দাদা আছে, দাদা একটু মানে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তো দাদার নামটা একটু জাস্ট, ইনি অনেক বড় ব্লগার। তো ছোট তো কি ব্লগ বানানো হয়? আমি পুরোটাই আমার ট্রাভেল নিয়েই হয়, ট্রাভেল নিয়ে। আর আমার চ্যানেল নাম হচ্ছে ইটস অর্ণব। ঠিক আছে, তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে মানে দেখা হলো। তোমার দাদাকে কিন্তু সাপোর্ট করো, দাদা সবকটা ভিডিও ভালোভাবে দেখো, তোমার আশা করি দেখো, আমার দেখো, এবং আমাদের সঙ্গে সকলের মানে মানে চ্যানেলকে ফলো করা হোক, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে চলতে পারি, একভাবে মিলেমিশে থাকতে পারি। তো এই হচ্ছে, সব দেখতে পাচ্ছেন, বড় বড় ব্লগারদের সঙ্গে দেখা, খুবই আনন্দ লাগছে। তো দেখতে থাকুন, এরকম অনেক কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। কেন তো প্রায় সন্ধ্যে ঘনিয়ে এসেছে, তো আমাদের ব্লগ আমরা মানে এখানে শেষ করব। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা মানে কমেন্ট করে জানাবেন, আর মানে ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এই জায়গাটা মানে এখন বিশাল ট্রেন্ডিং, আপনারা মানে দেরি না করে অবশ্যই চটপট চলে আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। আর জায়গাটা হচ্ছে খিরায়, আর আপনারা হাওড়া থেকে আসতে, হাওড়া থেকে আপনার মেদিনীপুরগামী যে কোনো আপনার ট্রেনে চললে আপনার খিরায় নামবেন, খিরায় থেকে আপনার টোটো ধরে জাস্ট 10 মিনিট লাগবে, তো আপনারা এই মানে ফ্লাওয়ার অফ ভ্যালিতে পৌঁছে যাবেন। তো দেরি করবেন না, চলে আসুন, আমাদের মতো আপনারাও আনন্দ করতে, উপভোগ করতে। অবশ্যই আপনারা ইউটিউবে দেখতে পাবেন, সেই চ্যানেলটার নাম হচ্ছে বেঙ্গল ব্লগ 2.0। আর আর নিজের চোখে দেখতে চাইলে তো খিরায় চলে আসুন। তো অবশ্যই এইভাবে পাশে আছেন, পাশে থাকুন, আর আপনাদের পাশে আছেন বলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারছি, আস্তে আস্তে অনেক মানে অনেক দূরে পৌঁছাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে। তো দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0।